সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কারেন্ট জব সাপ্লাই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা জবস নোটিফিকেশন নিয়ে এসেছি। এটা প্রতি বছরের মতো এবারও কিন্তু জব ফেয়ারের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন কোম্পানিতে কিন্তু লোক নেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু বের হয়েছে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে বের হয়েছে। এটা ত্রিপুরার গভর্নমেন্টের সাথে কিন্তু জড়িত, তো প্রাইভেট কোম্পানিতে এটা নিয়োগ হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, নোটিফিকেশনটা একটু এখানে ঝাপসা দেখাবে, তাই আমি আমি সব কিছু বলে দেবো, আপনারা আমার কথাগুলো শুনবেন মন দিয়ে, ভিডিওগুলো শেষ অবধি দেখবেন, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, কী বলা হয়েছে দেখো, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 21 জুন, কবে? আগামী 21 জুন 2024 অফিস লেনদেন আগরতলা অফ আগরতলায় প্রধান সকাল সরি আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। বিস্তারিত এখানে রেখেছে কী কী জব রয়েছে সেগুলো এখানে রেখেছে। পড়তে একটু অসুবিধা হচ্ছে আমারও, কারণ এখানে কিন্তু এটা অনেকটা ঝাপসা। হ্যাঁ, তো জব টাইটেল হচ্ছে, প্রথমে হচ্ছে, যদি আমার স্পেলিং ভুল হয় তো আমাকে মাফ করবেন, কারণ এখানে আমি আবার বলছি এখানে ঝাপসা, ক্লিয়ারলি পড়া যাচ্ছে না। তো এটা হচ্ছে এখানে জিও কোচ বলে কিছু দিয়ে ম্যানেজার রেখেছে, ঠিক আছে? এখানে ভ্যাকেন্সি রয়েছে 5টা, এখানে পোস্টিং হবে ত্রিপুরার যে কোনো জায়গায় হতে পারে, এনিহোয়ার ইন ত্রিপুরা। স্যালারি কিন্তু ভালো স্যালারি, 22,500 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। অবশ্যই কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হবে, আপ টু 32 ইয়ার্স পর্যন্ত এজ হলে আপনারা এখানে সবাই দিতে পারবেন। তারপরে রয়েছে আবারও যেমন জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 5টা পোস্ট, যে কোনো জায়গায় ত্রিপুরার পোস্টিং দেওয়া হবে। তারপরে স্যালারি কিন্তু এটা আপনাদের পারফরমেন্সের উপরে দেওয়া হবে। কোয়ালিফিকেশন আপনারা শুধুমাত্র 12 পাস, আর 32 পর্যন্ত আপনারা বয়স হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে হোম সেলস অফিসার, 10টা পোস্ট, আগরতলা বা ধর্মনগরে পোস্টিং হবে, স্যালারি থাকবে 11,000 টাকা, 12 পাস হতে হবে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, 10টা পোস্ট থাকবে, আগরতলা উদয়পুর সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরাতে পোস্টিং হবে, স্যালারি 10,000, গ্রাজুয়েট হতে হবে অথবা 2 ইয়ার্স ফ্রেশার, সরি বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন। আর বয়স হতে হবে 21 থেকে 44 বছর পর্যন্ত। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের টেলিকলার বা টেলি সেন্টার, এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, 10টি পোস্ট, স্যালারিটা বলা সরি পোস্টিং যেটা সেটা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তার জন্য দুঃখিত, 15,000 থেকে 17,000 টাকা স্যালারি, 12 পাস হতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, 2টি পোস্ট, এগুলো বোঝা যাচ্ছে না, সে তাই জন্য বলতে পারলাম না। তো নেক্সট হচ্ছে আবারও এখানে একটা পড়েছে, 2টা পোস্ট থাকবে, 15,000 টাকা স্যালারি, 12 পাস, ঠিক আছে? ড্রাইভারের জন্য 20টা পোস্ট থাকবে ত্রিপুরাতে পোস্টিং, 8,000 টাকা স্যালারি, 10 পাস শুধুমাত্র আবেদন করতে পারবেন। লাস্ট হচ্ছে সেলস কিছু এখানে আছে কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, 10টি পোস্ট, আগরতলাতে পোস্টিং, স্যালারি 9,600 সামথিং, 12 পাস হলে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে সবগুলো নোটিফিকেশন। তো অবশ্যই যারা এটাতে অংশগ্রহণ করতে চান, এখানে নিচে আরও কিছু ডিটেলস বলা রয়েছে, আপনারা চাইলে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে সেখানে গিয়ে আপনারা এটা করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, সেই জায়গাটা আগরতলা ব্যবস্থা আগামী 21 জুন 2024 অফিস লাইন, মনে রাখবেন অফিস লাইন আগরতলা প্রাঙ্গণে, ঠিক আছে? আগরতলা অফিস লাইন প্রাঙ্গণে সকাল 11টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত এটা নেওয়া হবে। তো আপনারা যা আপনাদের যাবতীয় ডকুমেন্টস এবং অবশ্যই পাসপোর্ট কালারফুল ফটো এগুলো নিয়ে আপনারা সেখানে দিতে যাবেন যারা দিতে চান, ঠিক আছে? অবশ্যই দিবেন, যদি প্রাইভেটে এরকম ভালো স্যালারি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তো অবশ্যই আপনারা এটাতে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।